বন্ধুরা, আজ আমরা দেখব নবম শ্রেণীর 8-এর 2 প্রশ্নমালার 2-এর দাগের অঙ্কটি। অঙ্কটি হলো উৎপাদকের বিশ্লেষণ। m² + 1/m² + 2 - 2m - 2m। তাহলে এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে a² + b², কারণ m² মানে m² প্লাস 1/m² মানে 1/m² তাহলে এটাকে আমরা লিখতে পারি m² + 1/m² তাহলে এই ক্ষেত্রে এই a² + b² কে আমরা ভেঙে দিতে পারি a + b² - 2ab। তাহলে আমরা একটা ভাঙছি a + b² - 2ab, 2a মানে m, b মানে 1/m। তারপরে যেটুকু আছে আমরা লিখে দিচ্ছি +2 - 2m - 2m, এটা ছিল। এবার আমরা এখানে করছি, এটা এটা থাকলো, এখানে আমার এম এম কেটে যাচ্ছে, তাহলে এম এম যদি কেটে দিই তাহলে থাকছে -2, তাই তো? এই ওপরে এম নিচে এম কেটে গেল, তাহলে থাকছে 2, আর এখানে +2 ছিল, আর এইখান থেকে আমরা -2 কমন নিতে পারি, তাহলে -2 কমন নিলে থাকছে m + 1/m। এই যে এখানে -2 চলে গেছে, এম থাকলো, আর এখানে মাইনাস চলে গেলে প্লাস থাকলো, 2 ওপর থেকে 2 চলে গেলে 1 থাকবে, নিচে এম ছিল, তাহলে m + 1/m। এবার এই 2 আর এই 2 কেটে যেতে পারে, +-2 কেটে গেল, থাকলো আমাদের m + 1/m² - 2 × m + 1/m। এবার এই দুটো রাশির মধ্যে m + 1/m কমন আছে, এখানে m + 1/m² মানে m + 1/m দুবার আছে, তাহলে একবার কমন যাবে। যদি আমরা কমন নিই তাহলে এখানে m + 1/m চলে গেলে এই অংশটুকু থেকে থাকবে m + 1/m, একটা পরে থাকবে, আর এখানে -2, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে লিখবো m + 1/m - 2। বন্ধুরা, এই এইটাই কিন্তু এখানে রাশিটির উত্তর। তাহলে দুটো রাশির গুণফল আকারে হলো, মানে উৎপাদক আকারে হলো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তোমরা যারা এখনও যাদের কোনো সমস্যা আছে বা অঙ্কটি যদি সমস্যা থাকে তাহলে বারবার অঙ্কটি দেখো, এরপরেও সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে এরকম ভিডিও যখনই আমি আপলোড করবো তখন নোটিফিকেশান পেয়ে যাও এবং সঙ্গে সঙ্গে শিখে নিতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে করে তারাও এখান থেকে অঙ্ক শেখার সুযোগ পায়। ওকে, থ্যাংক ইউ।